নমস্কার বন্ধুরা, আমার ডাইনিং টেবিলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটি খুবই পপুলার এবং বেঙ্গলি ট্র্যাডিশনাল রেসিপি, মুড়ি ঘণ্ট। আমি আমার মা এবং মাসিদের হাতে এই রান্নাটি খেতে ভীষণ পছন্দ করি, আর তাদের কাছ থেকেই শেখা আমার এই রান্নাটি। আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করছি, বলতে পারেন মা এবং মাসিদের রেসিপিটাই আমি শেয়ার করছি। আসুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। মুড়ি ঘণ্ট রান্না করবার জন্য এখানে আমি একটা বড় সাইজের কাতলা মাছের মুড়ো নিয়েছি, আর সেই সঙ্গে মাছের মুড়োর লাগোয়া দুটো মাছের পিস, মানে মাছের কানকোর সঙ্গে লাগোয়া যে পিস, যেগুলোতে গলায় বেঁধার মতো কোনো কাঁটা থাকে না, সেই পিস দুটো নিয়ে নিয়েছি। এছাড়া দুটো বাঁঝারি সাইজের আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি এক বাটি গোবিন্দভোগ চাল। প্রথমে গোবিন্দভোগ চাল যেটা নিয়েছি সেটা ভালো করে ধুয়ে চালের থেকে জলটা ঝরিয়ে শুকনো করে এইভাবে ভিজতে দেব। কড়াইতে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে কেটে রাখা আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, মানে একেবারে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে, আর এমনভাবে ভাজতে হবে যেন 60% সেদ্ধ হয়ে যায়। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি সব আলু তুলে নিলাম। এইবারে এই তেলের মধ্যেই মাছের মুড়োগুলোকে ভেজে নেব। এখানে আরও একটু সর্ষের তেল দিতে হবে, কারণ মুড়ি ঘণ্টর মুড়ো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হয়। কড়াইতে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইবারে মাছের মুড়োর টুকরোগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখুন, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি, আর এর সঙ্গে যে কানের পাশে 2 পিস মাছ দিয়েছিলাম সেগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। সমস্ত মাছের মুড়োর পিস এবং মাছের পিস সমস্ত লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর সমস্তগুলোই আমি এবারে একে একে তুলে নিচ্ছি। এইবারে এই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি নিয়ে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি আর এলাচ। সব ফোড়নগুলো এখানে দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে খুব ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না ফোড়নের ভাজা ভাজা একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে উঁচু উঁচু 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ বা রসুন কোনোটাই ইউজ করব না, কারণ মুড়ি ঘণ্টতে পেঁয়াজ রসুন কিন্তু ভালো লাগে না। এখন এই আদাটাকে ভালো করে কষিয়ে নেব। আদাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল, যেটা আমি শুরুতেই দেখিয়েছিলাম যে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তো চালটা এবারে আমি দিয়ে দিচ্ছি, আর এইবারে এই চালটাকে মিনিমাম 5 মিনিট ধরে খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না চাল থেকে সমস্ত জল চলে গিয়ে চালটা একেবারে ঝুরঝুরে হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায়। 5 মিনিট পর এবারে দেখুন, চালটা কিন্তু অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে আর চালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু ড্রাই মশলা ইউজ করব। এখানে নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এই সমস্ত মশলাগুলো আমি চালের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই মশলাগুলোকে চালের সঙ্গে খুব ভালো করে কষাতে হবে, আর তার জন্য এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে। দিয়ে এইবারে এই মশলার সঙ্গে চালের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মিনিমাম 4 থেকে 5 মিনিট মশলা আর চাল কষিয়ে নিতে হবে, আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করা থাকবে। 4-5 মিনিট পর এবার এর মধ্যে ভেজে রাখা মুড়োর টুকরোগুলো আর ভেজে রাখা আলু সব দিয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে জল দিতে হবে। জলটা কিন্তু একদম ফুটন্ত গরম জল ব্যবহার করব, আর জলের মাপটা হবে যে বাটি করে আমি চাল নিয়েছিলাম সেই বাটির 2 বাটি, মানে আমি এখানে 1 বাটি চাল ব্যবহার করেছিলাম। আমি বাটিটা দেখাচ্ছি, এই যে বাটিটা, এই বাটির 1 বাটি চাল আমি নিয়েছিলাম। তো আমি এখানে জল দিয়েছি 2 বাটি। জলের মাপটা কিন্তু খেয়াল রাখতে হবে, জল বেশি হয়ে গেলে
চালটা অনেক বেশি সিদ্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে মুড়িঘণ্ট ঝরঝরে হবে না। এবার গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে প্রথমে 5 থেকে 7 মিনিট রান্না করব। 5-7 মিনিট পর একবার ঢাকা খুলে দেখে নিতে হবে, মানে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, দিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 5 থেকে 7 মিনিট রান্না করব। আরও 5-7 মিনিট পর এবারে দেখুন জল একদম শুকিয়ে গেছে আর চালও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে গরম মশলাটা পুরো রান্নার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরপর একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে গরম মশলা আর ঘিটা যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে উল্টে পাল্টে দিতে হবে। আর দেখুন সাইডে কিন্তু এখন আর কোনো জল দেখা যাচ্ছে না, আর যেটা নরম নরম মনে হচ্ছে এটা এবারে গ্যাসটা বন্ধ করে আমি ঢাকনা চাপা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেব। ফিরে এলাম 1/2 ঘন্টা পর। এবারে দেখুন মুড়িঘণ্ট সমস্ত জল কিন্তু চালে টেনে নিয়েছে আর এটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। আমি এবারে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে, ঠিক যতটা ঝরঝরে হওয়া উচিত ততটাই কিন্তু হয়েছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে আমার রেসিপিটা ফলো করে যদি মুড়িঘণ্ট বানান সেটা এরকম ঝরঝরেও হবে আর টেস্টিও হবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বেল বাটন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো বিদায় নিই, পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।